আলাইকুম ভাই, আওয়ামী লীগের ভুয়া নির্বাচন বর্জন করেন, কেউ ভোট কেন্দ্রে যাবেন না। আওয়ামী মুরব্বী জানো তো, সাত তারিখে আওয়ামী লীগের ভুয়া নির্বাচন বর্জন করুন, কেউ ভোট কেন্দ্রে যাবো না। দেশকে বাঁচানোর জন্য, দেশকে রক্ষার জন্য আপনারা এগিয়ে আসেন। আওয়ামী ভাই ভালো আছেন? ভালো আছেন। সাত তারিখে ভুয়া নির্বাচন বর্জন করেন, আওয়ামী লীগের ডামি নির্বাচন বর্জন করেন। এর বিরুদ্ধে প্রতিবাদ করে তুলতে হবে, এদের বিরুদ্ধে লড়াই করতে হবে। জীবন দিয়ে হলে আমরা লড়াই করে যাব। সাত তারিখে আওয়ামী লীগের ভুয়া নির্বাচন বর্জন করুন, দেশকে ধ্বংস করে দিচ্ছে খুনি আওয়ামী লীগ। এদের আমার বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে, যাবেন না। আলাইকুম ভালো আছেন ভাই? সাত তারিখে আওয়ামী লীগের ভুয়া ডামি নির্বাচন বর্জন করুন, কেউ ওই ভোট কেন্দ্রে যাবেন না। এদের ভুয়া নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন না, দেশকে বাঁচানোর জন্য এগিয়ে আসুন। আলাইকুম ভাই ভালো আছেন? বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে খুনি আওয়ামী লীগ, এদের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলতে হবে, দেশকে রক্ষার জন্য। আওয়ামী লীগের এদের বিরুদ্ধে আমরা, এরা আমাদের বিরুদ্ধে ঘোষণা করেছে, আমরা মৃত্যু রাগ পর্যন্ত লড়ে যাবো, দেশকে রক্ষার জন্য এগিয়ে যাবো। এগুলো আন্দোলনের সফলতা না, এবং জনগণ আজকে সরকারের যে দুঃশাসন এবং এই নির্বাচনের নামে যে খেলা, এর বিরুদ্ধে জনগণের যে মতামত, এই মতামত আপনি শোনেন না মানুষের কাছ থেকে? আর যদি সে মতামত সৃষ্টি হয়ে থাকে, এটা আন্দোলনের আরেকটা সফলতা। সেই ক্ষেত্রে আগামী বছরকে আপনারা কিভাবে, আমি ভবিষ্যৎ বক্তা না, আপনি নির্বাচন এখনো কয়েকদিন দেরি আছে তো, আপনি বাংলাদেশের ইতিহাসে বড় বড় সব পরিবর্তনগুলি কোনোটাই কেউ আগে থেকে অনুমান করতে পারে নাই। এমনকি আমরা যখন 96 সালে নির্বাচন করতে গেছিলাম, সবাই অংশগ্রহণ করেছিল, নির্বাচনের মাত্র কয়েকদিন আগে প্রত্যাহার করে নেওয়া হয়েছে, হয় নাই? জানেন আপনারা, দেখলেন, জানার পরেও আপনারা বারবার খালি প্রমাণের চেষ্টা করতেছেন যে সফল হয় নাই, সফল হয় নাই, অবশ্যই সফল হয়েছে। আপনার থ্যাংক ইউ। কতদিন লাগে, আমরা যুদ্ধ করে যাব, লড়াই করে যাব, কিন্তু এদের হাতে আমরা দেশকে ছেড়ে দিতে পারি না। আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের পরিবারের উপর অত্যাচার চালাচ্ছে খুনি আওয়ামী লীগ। এরা মানুষের পর্যায়ে পড়ে না, এদের রাজনীতি করার অধিকার নাই এই বাংলাদেশে। আসসালামু আলাইকুম ভাই, ভোট বর্জন করুন, সাত তারিখে আওয়ামী লীগের দামি ভুয়া নির্বাচন বর্জন করুন, কেউ ভোট কেন্দ্রে যাবে না। আসসালামু আলাইকুম, আওয়ামী লীগের ভুয়া দামি বাংলাদেশের জনগণকে ধ্বংস করে দিল। এদের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলতে হবে, এদের বিরুদ্ধে লড়াই করতে হবে, জীবন দিয়ে হলে আমরা লড়াই করে যাবো। যে কোনো মূল্যে আমরা এদেরকে প্রতিরোধ করবো, এদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো ইনশাল্লাহ। এরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আমাদের পরিবারের উপরে হামলা করছে, আমাদেরকে হত্যা করছে। এদের বিরুদ্ধে কোনদিনও আমরা এই লড়াইকে আমরা ছেড়ে যাব না, আমরা লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। সবাই 7 তারিখে আওয়ামী লীগের কোয়ার্টার নির্বাচন বর্জন করুন, এদের বিরুদ্ধে লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে, এরা দেশকে ধ্বংস করে দিচ্ছে। এটা তাদের পৈতৃক সম্পত্তি না, এটা তাদের বাবার সম্পত্তি না, এই দেশের মালিক জনগণ, এই দেশের মালিকানা জনগণের। ভোট রাতেই হয়ে গেল, কি কায়দায় আবার ওই জনগণের সাথে প্রহসন করার জন্য তারা আরো একটা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে, যেই নির্বাচন হতে যাচ্ছে দামি নির্বাচন, যেই নির্বাচন হতে যাচ্ছে নিজেদের মধ্যে খেলা পাতানো নির্বাচন। আজকে
এই দামি প্রার্থী দিয়ে এই স্বতন্ত্র প্রার্থী দিয়ে তারা একটা নির্বাচন করার চেষ্টা করছে, কিন্তু এই নির্বাচন তাদের গলার কাটা হয়ে গেছে। আমরা দেখেছি বিভিন্ন জেলায় এই আওয়ামী লীগ যে মারামারি শুরু করেছে, এই মারামারিতেই আওয়ামী লীগের পতন হবে ইনশাল্লাহ। আপনারা জানেন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতারা বলছে আর এক নেতার উপরে যে তার গলা নামিয়ে দেওয়া হবে, তার হাত কেটে দেওয়া হবে, যদি নৌকামারকে ভোট দেওয়া হয় তাহলে নাকি তার হাত কেটে দেওয়া হবে। তাহলে এই যে স্বতন্ত্র প্রার্থীরা নৌকামার্কার প্রার্থীদেরকে বলছে তাদের হাত কেটে দেওয়া হবে, এই তাদের পতনের শুরু। জনগণের যে অভিশাপ, জনগণের যে দুঃখ কষ্ট, সেই দুঃখ কষ্ট তারা কোনোদিনও দেখে নাই। গত 15 বছর যাবত এই জনগণের সাথে তারা তামাশা করেছে। আপনারা জানেন 2008 সালে নির্বাচনে আসার পর থেকেই একে একে আমাদের শেয়ার বাজার তারা ধ্বংস করেছে, আমাদের ব্যাংক খাতকে তারা ধ্বংস করেছে, আমাদের শিক্ষা খাতকে তারা ধ্বংস করেছে, স্বাস্থ্য খাতকে ধ্বংস করেছে। আপনারা জানেন যখন করোনার সময় হয় তখন এই করোনার সময়ও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যমন্ত্রীর ছেলের নামে রিপোর্ট এসেছিল যে সে মাস্ক কেলেঙ্কারির সাথে জড়িত। একইভাবে আমরা দেখেছি প্রত্যেকটা সেক্টরে তারা কিভাবে আমাদের দেশকে ধ্বংস করে দিয়েছে। গত 2-3 দিন আগে সিপিডি একটা রিপোর্ট করেছে, সেই রিপোর্টে আমরা দেখেছি 92,000 কোটি টাকা এই বাংলাদেশ ব্যাংক থেকে, এই বাংলাদেশের ব্যাংকগুলো থেকে লোপাট হয়েছে। আমরা জানি 1.5 লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি আছে এই বাংলাদেশে। এই ঋণ খেলাপি কারা? এরা তো এই সরকারের যারা দোষর লেসপেন্সার তারাই হচ্ছে এই 1.5 লক্ষ কোটি টাকা তারা লোপাট করেছে। আমরা জানি বিদ্যুতের নামে যে কুইক রেন্টাল করে 1,10,000 কোটি টাকা এই জনগণের টাকা তারা নষ্ট করেছে। একইভাবে তারা বেগমপাড়া বানিয়েছে, আমেরিকাতে তাদের এমপি মন্ত্রীদের বাড়ি আছে, তাদের সন্তানরা সেখানে পড়াশোনা করে, আর আমাদের দেশের নাগরিকরা এই দেশে পড়াশোনা করতে পারে না, কারণ তারা শিক্ষাঙ্গনকে ধ্বংস করে দিয়েছে। তারা নতুন নতুন কারিকুলাম তৈরি করে, সেই কারিকুলামে কোনো পড়াশোনা হয় না, হয় হচ্ছে রান্নাবান্না শেখা, হয় হচ্ছে ঘর গোছানো। আর এইটা তো তার ঘর থেকেই একটা শিশু শিখে, তাকে স্কুলে গিয়ে যদি এইটা শিক্ষা গ্রহণ করতে হয় তাহলে সে আসল শিক্ষাটা কী নিবে? গত কয়েকদিন আগে দেখলাম পত্রিকায় শিক্ষক, যে প্রাথমিক শিক্ষক পরীক্ষা হয়েছে সেখানে মাত্র 10% পাশ করেছে। আমাদের কী অবক্ষয়! বাংলাদেশ ব্যাংকের একটা পরীক্ষাতে 5,000 জন অংশগ্রহণ করে একজনও পাশ করতে পারে নাই। এইভাবে করে আমাদের বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে। তারা বারংবার ক্ষমতায় আসতে চায় এই লোপাটের রাজনীতি করার জন্য, তারা বারংবার ক্ষমতায় আসতে চায় তাদের আখের গোছানোর জন্য, আর আমেরিকা কানাডাতে তাদের বেগমপাড়া তৈরি করার জন্য। এক একজনের তফসিলে দেখলাম 200 কোটি 500 কোটি টাকা তাদের এই তফসিলে আছে। কীভাবে করে একজন ব্যক্তি, একজন এমপির বেতন কত, সে কীভাবে 200, 500, 1,000 কোটি টাকার মালিক হয়? জনগণের বিচার করবে ইনশাল্লাহ। 2014-24 সালে যে 7ই জানুয়ারি নির্বাচন, সেই নির্বাচন জনগণ হতে দেবে না, জনগণ ভোট কেন্দ্রে যাবে না। জনগণ এই সরকারকে না করে দিয়েছে, লাল কার্ড দেখিয়েছে, জনগণ আর এই সরকারের প্রলোভনে থাকবে না ইনশাল্লাহ। 2024 সাল হবে জনগণের সাল, এই সরকারের পতন ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়ে এই জনগণের সরকার বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।